ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইকরা বাংলা টিভির পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা। আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি আইটি বিষয়ক অনুষ্ঠান টেক জোন। এই অনুষ্ঠানটি মূলত সচেতনতামূলক অনুষ্ঠান আমাদের কমিউনিটির জন্য। আমাদের সাথে রয়েছেন জনাব সাদিক ইমাম শেখ, তিনি সিনিয়র লেকচারার, কারিকুলাম অ্যান্ড প্রোগ্রাম লিডার, গ্লিনার ইউনিভার্সিটি। কেমন আছেন স্যার? আসসালামু আলাইকুম দর্শক, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ডিয়ার ভিউয়ার্স, উনি আমাদের বাংলাদেশি কমিউনিটি থেকে প্রথম আইটি ইউকে আইটি ইন্ডাস্ট্রিজ ফাইনালিস্ট 2012 অ্যান্ড 2013 দুইবারের। আচ্ছা, আমরা আজকে যে অনুষ্ঠানটা করছি, আমাদের অনুষ্ঠানের বিষয় হচ্ছে ইফেক্ট অফ সোশ্যাল মিডিয়া অন আওয়ার ইয়াং চিলড্রেন। তো এক্ষেত্রে আমরা আপনার মতামত জানতে চাইব। আসলে এটা প্রথমেই আমি দর্শকদের আবার শুভেচ্ছা জানাচ্ছি, এটা আজকে আমাদের প্রথম পর্ব টেক জোনের, এবং বেসিক্যালি আমরা বিভিন্ন টেকনোলজি এবং এটার ইম্প্যাক্ট আমাদের কমিউনিটির উপর বা আমাদের নেক্সট জেনারেশন চিলড্রেনদের উপর কি, এটা নিয়ে আলাপ আলোচনা করব আশা রাখি। তো আজকে যেই টপিকটা আর কি, যে সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়ার ইম্প্যাক্ট এবং আমাদের স্পেশালি আমাদের নেক্সট জেনারেশন চিলড্রেনদের উপরে, তো এটা অত্যন্ত একটা সময় উপযোগী পদক্ষেপ আমি বলবো। কারণ আমরা ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি বা মুসলিম কমিউনিটি যারা, তারা অনেকটা কনজারভেটিভ। তো এই সোশ্যাল নেটওয়ার্ক যেমন আপনার ফেসবুক, টুইটার বা লিঙ্কডইন বা হোয়াটসঅ্যাপ, এগুলো তো এখন আমাদের অবিচ্ছেদ্য অংশ। আমাদের চিলড্রেনরাও রেগুলার এটা ইউজ করে, এবং এটা তো তাদেরকে এটা থেকে দূরে রাখা উপায়ও নাই বা উচিতও হবে না। তো এটার যে নেগেটিভ ইম্প্যাক্ট, সেগুলো নিয়ে আমি কিছু কথা বলবো আর কি পরবর্তীতে, এবং কিভাবে সেটার সলিউশন দেওয়া যায় সেটা চেষ্টা করব। আচ্ছা, আমরা বিভিন্ন, আমাদের প্রধান উদ্দেশ্যটা থাকবে আমাদের প্যারেন্টসদেরকে জানানোর চেষ্টা করা, তাদের ইয়াং চিলড্রেনরা কীভাবে অ্যাবিউজড হতে পারে অনলাইনের মাধ্যমে এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। এবং আমরা অনুষ্ঠানের পরবর্তী অংশে দেখার চেষ্টা করব কীভাবে, কী ধরনের পদক্ষেপ আমরা নিতে পারি আমাদের বাচ্চারা যেন এই ধরনের খারাপ পরিস্থিতির শিকার না হয়, অথবা আমরা তাদেরকে কীভাবে রক্ষা করতে পারি যেন তারা অ্যাবিউজ না হয়। তো স্যার, আপনি আসলে প্রথমে যেটা বলতে হয় যে সোশ্যাল নেটওয়ার্ক কী, টেকনোলজিটা কী, এটা জানেন যে গত 10-12 বছরে সোশ্যাল মিডিয়া বা নেটওয়ার্কিং টেকনোলজির একটা বিশাল একটা রেভলিউশন হয়ে গেছে সমগ্র ওয়ার্ল্ড ওয়াইড। যেমন ফেসবুক, তাদের বিলিয়নস অফ ইউজার এখন আছে, তারপরে আপনার হোয়াটসঅ্যাপও খুব জনপ্রিয়, বা আপনি আমরা স্কাইপও ইউজ করি নিজস্ব কনভারসেশনের জন্য, টুইটারও খুব একটা ইম্পর্ট্যান্ট নেটওয়ার্ক হয়ে গেছে। তো আপনি, আমি প্রথমে বলবো যে আপনি যদি ইউটিউবে যান, কবি পার্সিন নামে একজন রিসার্চার, তিনি কিছু রিসার্চ করেছেন আমেরিকাতে যে আমাদের চিলড্রেনরা কীভাবে অ্যাফেক্টেড হতে পারে আর কি, বা কী ধরনের বিপদের সম্মুখীন হতে পারে সোশ্যাল নেটওয়ার্কের কারণে। যে এটার যে আউটপুট সেটা খুবই ভয়াবহ, ভয়াবহ মানে উনি যেটা করেছেন আমি একটু মানে এক্সপ্লেন করি। উনি আপনার ফেসবুকে একটা অ্যাকাউন্ট করেন, ফেক অ্যাকাউন্ট দেখায় যে সে 15 বছরের একজন আর কি চাইল্ড, 15 বছরের একজন ছেলে, এবং সে একই সাথে প্যারেন্টদের পারমিশন নিয়ে 13, 12, 13 এবং 14 বছরের স্কুলে পড়া 3 মেয়েকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। পরবর্তীতে এটা অবশ্যই তাদের প্যারেন্টসদের পারমিশন নিয়ে, যেহেতু এটা একটা অ্যাপ্রুভ রিসার্চ। তো এরপরে দেখা যায় যে সে খুব দ্রুত 72 ঘন্টা বা 2-3 দিনের মধ্যেই সে বিভিন্ন কনভারসেশনের পর তাদের সাথে দেখা করতে চায়। একটা মেয়ে, একজন দেখা যায় 13-12 বছরের, যে সে দেখা যায় যে সে স্কুল থেকে চলে আসে তার সাথে দেখা করার জন্য, জাস্ট ভার্চুয়াল কমিউনিকেশনের উপর ডিপেন্ড করে। আর একজন আপনার রাত্রিবেলা নিজের বাসার গেট খুলে দেয় তার সাথে দেখা করার জন্য, এবং আর একজন তার গাড়িতে চলে আসে। তো এটা এটা একটা বিরাট একটা মানে বিপদ সংকেত। এবং আপনি দেখবেন যে এই রিসার্চটার প্রায় 4 কোটি মতো ভিউ হয়ে গেছে, এবং এটা নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। তো এটা আমার মনে হয় যে এটা আমাদের কমিউনিটিতেও হচ্ছে, আমাদের যারা ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটিতে আমাদের ছেলেমেয়েরা যারা আছে তারাও এ ধরনের ভিকটিম হয়ে যেতে পারে। কারণ একটা স্ট্যাটিস্টিক্সে দেখা যাচ্ছে যে আপনার 7.5 মিলিয়ন চাইল্ড প্রিডেটর, একটা টার্ম ইউজ করা হচ্ছে চাইল্ড প্রিডেটর। কেন তাদের প্রিডেটর বলা হচ্ছে? যে তাদের, তারা ফেক অ্যাকাউন্ট করে তারা বিভিন্ন চিলড্রেনদের টার্গেট করতেছে, আন্ডার এজ চিলড্রেনদের, এবং দেখা যাচ্ছে যে তাদের সাথে ক্লোজ হয়ে যাচ্ছে এবং খুব সহজেই তাদেরকে বিভিন্নভাবে অ্যাবিউজ করতেছে। তো এই 7.5 মিলিয়ন আপনার চাইল্ড প্রিডেটর, তারা কিন্তু এখন অনলাইনে আছে। তার মানে আলটিমেটলি
আমাদের তারা কিন্তু আপনার ঘরের কম্পিউটারেই চলে আসতেছে, কাজে আপনার সন্তানরা কতখানি নিরাপদ এটা ভাবার আমার মনে হয় সময় হয়ে গেছে। আচ্ছা, আমাদের আমাদের বাচ্চারা যেমন আপনার স্কুলে যাচ্ছে, তাদের যারা ফ্রেন্ডস আছে, আমরা যে ইথনিক মাইনরিটি হিসেবে হয়তো সাইবার বুলিংয়েরও শিকার হতে পারি, তো সেক্ষেত্রে আপনার মতামতটা কি? আসলে এই আপনার অনলাইন সোশ্যাল নেটওয়ার্ক বা মিডিয়া দিয়ে যে ধরনের অ্যাক্টিভিটিস হচ্ছে, এর মধ্যে যেগুলো বিপজ্জনক, একটা যেটা আপনি বলছেন যে সাইবার বুলিং, আর একটা হচ্ছে চাইল্ড গ্রুমিং, আর একটা হচ্ছে অনলাইন আপনার সেক্সুয়াল অ্যাবিউজ, এই তিনটা পয়েন্ট আর কি আইডেন্টিফাই করা হয়েছে। তো এর মধ্যে সাইবার বুলিং যেটা, এটা এটা একটা অত্যন্ত ইম্পর্টেন্ট টপিক, কারণ আপনি যদি এনএসপিসি একটা অর্গানাইজেশন আছে ইউকের, জি ওকে, ন্যাশনাল, আই থিঙ্ক ন্যাশনাল সোসাইটি সোসাইটি অফ প্রোগ্রাম ফর দ্য প্রিভেনশন অফ প্রিভেনশন অফ টু ক্রুয়েলটি চিলড্রেন, টু চিলড্রেন, হ্যাঁ, এই প্রতিষ্ঠানটা ডিল করে আর কি আমাদের ব্রিটিশ চিলড্রেনরা কিভাবে অ্যাফেক্টেড হয় সাইবার বুলিং বা চাইল্ড আমি দুটো গ্রুমিং। পয়েন্ট বলি ক্ষেত্রে, তারা বলেছে 1 in 3 চিলড্রেন হ্যাভ বিন ভিকটিম অফ সাইবার বুলিং, প্লাস 1 in 4 চিলড্রেন হ্যাভ এক্সপিরিয়েন্স সামথিং আপসেটিং অন সোশ্যাল নেটওয়ার্কিং, সো এটা খুব অ্যালার্মিং। হ্যাঁ, এটা খুবই অ্যালার্মিং, খুবই অ্যালার্মিং। এটা আমার মনে হয় গত বছরে ওরা কাউন্সেলিং করছে প্রায় শুধু সাইবার বুলিংয়ের উপর, বিভিন্ন ধরনের বুলিং হয় কিন্তু অনলাইন বা সাইবার বুলিংয়ে যে স্ট্যাটিস্টিক্স তারা পাবলিশ করছে কিছুদিন আগে 2015-র, প্রায় 2600 বা অ্যারাউন্ড 2000 অ্যারাউন্ড 3000 সাইবার বুলিংয়ের কাউন্সেলিং তাদের করতে হয়েছে। তো এটা ফিগারটা খুব বড়, খুব বড় ফিগার। এবং সাইবার বুলিং যেটা, সেটা হচ্ছে আসলে যে থ্রেটেনিং অনলাইন এনভায়রনমেন্টে, হয়তো ফেসবুকে ফ্রেন্ড গ্রুপ আছে, তো ওখানে কেউ কাউকে ইনসাল্ট করলো বা থ্রেট করলো বা অন্য কোনোভাবে কোনো অ্যাগ্রেসিভ কমেন্ট করলো, এগুলো সবই সাইবার বুলিং। বিভিন্নভাবে এটা হতে পারে, যেমন অনেক সময় স্কুল চিলড্রেনরা, ওরা হয়তো গ্রুপ আছে একটা ফেসবুকে, হয়তো এটা বলে অ্যাবিউজিং পোল, ভোটিং করা যায়, তো ওখানে দেখা গেল যে হয়তো কোনো স্টুডেন্টসকে নিয়ে একটা একটা কোনো কমেন্ট করলো, করে সেটার ভোটিং দিল, তো দেখা যাচ্ছে সবাই এটা ফান হিসেবে নিল, কিন্তু এটা আসলে একটা অ্যাবিউজিং পোল, যেটা আলটিমেটলি একটা স্থায়ী, হ্যাঁ, একটা ভেরি ব্যাড অথবা ভেরি ভেরি ব্যাড অথবা ওয়ার্স্ট কাইন্ড অফ একটা খুব বাজে ইম্প্যাক্ট পড়ে। এবং আমি মনে হয় আরেকটা স্ট্যাটিস্টিক্স দেখলাম যে সেখানে বলতেছে যে অনেক চিলড্রেনরা যারা সাইবার বুলিংয়ের কারণে বুলিংয়ের ইয়ে হয়, ভিকটিম হয়, তারা কিন্তু পরবর্তীতে স্কুল যেতে চায় না, এবং স্কুল অ্যাবসেন্টের একটা বিরাট ইম্পর্টেন্ট কারণ। আমরা কিভাবে বুঝতে পারবো বাচ্চারা অ্যাকচুয়ালি যারা বলে না, তো যেটা আমরা দেখেছি যে তারা অনেক সময় বলে না, যে তারা জানে না, হয়তো তাদের নিজেদের অ্যাশেমড ফিল হয়, তারা শাই থাকে বা গিলটি ফিল হয় নিজেদের, অথবা তারা হয়তো বুঝতেও পারে না কাকে বলবে। যেমন আমাদের কমিউনিটিতে আমরা বাবা মারা কিন্তু বাচ্চাদের সাথে অত ফ্রি না, কনজারভেটিভ যেহেতু আমরা, প্লাস তারা হয়তো রিয়েলাইজ করে না যে তারা অ্যাবিউজড হচ্ছে, তো এই ক্ষেত্রে আমরা কিভাবে বুঝতে পারব? আমার মনে হয় যেটা, মানে স্পেশালি যে আমি যদি বলি যে ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি, আমার মনে হয় প্যারেন্টসদের সোশ্যাল নেটওয়ার্ক বা সোশ্যাল মিডিয়া সম্পর্কে একটু জ্ঞান রাখার দরকার আছে, কারণ একেবারেই যদি তারা এখানে জ্ঞান না রাখে তাহলে পরে কিন্তু সমস্যা, সমস্যা এই কারণে যে আপনার মানে বাচ্চারা কখন শেয়ার করবে, আপনার যদি কিছু নলেজ থাকে তাহলে হয়তো সে এটা শেয়ার করবে যে আমার ফেসবুক এরকম হচ্ছে বা টুইটারে এরকম হচ্ছে বা হোয়াটসঅ্যাপে এরকম কিছু ঘটতেছে। তো আমার মনে হয় সবার আগে পদক্ষেপ নিতে হবে প্যারেন্টসদেরকেই এগিয়ে আসতে হবে যে তোমার ফ্রেন্ড কারা বা তুমি কাদের সাথে মেলামেশা করো বা টেক্সট চ্যাটিং করো, জাস্ট ফ্রেন্ডলি ডিসকাশন হওয়ার দরকার আছে, তাহলে পরে তারা হয়তো শেয়ার করবে, তারা সাহস পাবে যে হ্যাঁ এরকম একটা ইনসিডেন্ট হয়েছে। আর যদি এটা প্রকাশ না করে, পরবর্তীতে যেটা বললাম যে স্কুল অ্যাবসেন্ট হবে বা নিজেকে সে ওভাবে এক্সপ্লোর করতে পারবে না, এটা আলটিমেটলি একটা সাইকোলজিক্যাল ব্যাড ইম্প্যাক্ট পড়বে আমার ছাত্র মানে স্টুডেন্টদের উপর। মনে হয় পাশাপাশি ধরেন ফেসবুকে আমাদের বাচ্চাদের ফ্রেন্ডদের সাথে আমরা ফ্রেন্ডশিপ হতে পারে ফেসবুকে, প্লাস তারা যেসব গ্রুপে আছে সেসব গ্রুপে হয়তো বা আমরা অ্যাড হয়ে থাকতে পারি, তাহলে কোনো ধরনের হেট স্পিচ হচ্ছে কিনা বা বুলিং হচ্ছে কিনা আমরা সেটা হয়তো দেখতে পারবো। হ্যাঁ, আমার মনে হয় এটা একটা ভালো পয়েন্ট বলছেন আপনি। প্যারেন্টসদের যেহেতু এখন আমাদের সমস্ত চিলড্রেনদেরই অ্যাকাউন্ট আছে, আপনি যদি একটা স্ট্যাটিস্টিক দেখেন যে ইউকেতে বলা হচ্ছে যে আপনার টিন বা চিলড্রেন যারা, তাদের 80%-এরই অনলাইন অ্যাকাউন্ট আছে। আমার মনে হয় যে প্যারেন্টসদের থাকলে ভালো হয়, কারণ সেক্ষেত্রে প্যারেন্টসরা কিন্তু মনিটর করতে পারে আপনার ছেলে মেয়ে বাচ্চারা, যদি শুধু নিজেরাই অনলাইন ওয়ার্ল্ডে থাকে আপনি তো ব্লাইন্ড হয়ে যাচ্ছেন, কিছুই দেখতে পাচ্ছেন না, যদি আপনি ফ্রেন্ড হিসেবে ওখানে অ্যাটাচ থাকেন তাহলে আপনি অনেক কিছুই কিন্তু মনিটর করতে পারবেন।
বা আপনি আপনার মানে চিলড্রেনদের সাথে একটা শেয়ার করতে পারবেন তাদের ভিউগুলো, বা একটা অবজারভেশনের দরকার আছে। অনলাইন ওয়ার্ল্ডে আমাদের চিলড্রেনদের মানে পুরো স্বাধীনতা দিয়ে ছেড়ে দেওয়া যাবে না, স্বাধীনতা দেওয়া যাবে কিন্তু আপনাকে একটু মনিটরিং করতে হবে। সেক্ষেত্রে আমার মনে হয় প্যারেন্টসদেরও অনলাইন অ্যাকাউন্ট থাকা উচিত। আচ্ছা, তো এখানে সোশ্যাল ডিস্ট্রাস্টও কিন্তু তৈরি হচ্ছে বাচ্চাদের মধ্যে। প্রথমত আমরা যেহেতু মাইনরিটি, আমাদের মধ্যে সবসময় একটা ফিল আসবে, যেহেতু আমরা ইথনিক মাইনরিটি, আমরা অলওয়েজ হয়তো বা সমান সুযোগ পাচ্ছি না। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে সোশ্যাল একটা ডিস্ট্রাস্ট তৈরি হচ্ছে আমাদের আদার কমিউনিটির সাথে হয়তো বা। আসলে এটা যেটা হয় যে ইউকের কমিউনিটি তো মাল্টি কালচারাল কমিউনিটি, এবং উই আর প্রাউড অ্যাবাউট দিস কমিউনিটি। তো এখানে কারণ সবারই ভ্যালু আছে, সবার জন্যই আইন সমান। কিন্তু যেটা প্রবলেম যে বিভিন্ন ধরনের আপনার সোসাইটিটা যেহেতু বিভিন্ন ধরনের ইমিগ্রেন্টদের দিয়ে বা ব্রিটিশদের দিয়ে বা ব্রিটিশ বাংলাদেশি বা অন্যান্য দেশি কমিউনিটি যারা আছে সবাই মিলে যেহেতু স্কুলে যায়, তো এরকম হয় আর কি, যে যখন একজন স্টুডেন্ট সাইবার বুলিয়িংয়ের শিকার হয় সে হয়তো নিজেকে আন্ডার এস্টিমেট করে, নিজে নিজেকে গুটিয়ে ফেলে বা এটা প্রকাশ করতে পারে না নিজেকে, সে আন্ডার এস্টিমেট করতে করতে একটা পর্যায়ে একটা বাজে সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট তৈরি হয়ে যায় মনের মধ্যে আসলে। আচ্ছা, সাইবার জগতে আমরা চাইল্ড গ্রুমিংটাও বেশ একটা অ্যালার্মিং সিচুয়েশন, আমরা এটা সম্পর্কে জানতে চাচ্ছি আপনার কাছে। এই চাইল্ড গ্রুমিংটা আসলে এটা এটা আমার মনে হয় যে একটা এত জরুরি একটা ইস্যু যেটা নিয়ে প্যারেন্টসদের পর্যাপ্ত জ্ঞান থাকা দরকার। কারণ প্যারেন্টসরাই ফার্স্ট সলিউশন, ফার্স্ট লেভেল অফ প্রোটেকশন, সলিউশন যাই বলেন এটা প্যারেন্টসদের কাছ থেকে আসবে। এবং এটার ইম্পর্টেন্স বোঝা যায় যে গত বছর আপনার ডেভিড ক্যামেরুন একটা কনফারেন্সে তিনি নিজেই বলছেন যে আমাদের চাইল্ড গ্রুমিংয়ের ডেফিনেশন অনুযায়ী নতুন একটা ল তৈরি করা দরকার। কারণ যে আসলে কোন বছরের, যেমন বলা হচ্ছে যে 18 বছরের উপরে কেউ যদি আপনার কোনো সেক্সুয়াল টেক্সট বা এই ধরনের কিছু করে, 16 বছরের নিচে এই বয়সটা ডিফাইন করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং লটাকে মডিফাই করার চেষ্টা করা হচ্ছে। কারণ এটা একটা অত্যন্ত প্রয়োজনীয় একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াইছে এই মুহূর্তে। চাইল্ড গ্রুমিং যেটা বেসিক্যালি সেটা হচ্ছে যে আপনার একজন অ্যাডাল্ট পার্সন, সে হয়তো একটা সোশ্যাল নেটওয়ার্কে সে হয়তো 15 বছর 16 বছর একটা ফেক আইডি নিয়ে প্রবেশ করে, প্রিটেন্ড করছে যে সেও তার সমান। হ্যাঁ, সে ভার্চুয়াল জগতে সেও একজন চিলড্রেন হিসেবে জয়েন করে এবং সে তখন অন্যান্য চিলড্রেনদেরকে সে খোঁজে। 12 বছর 13 বছর বা 14 বছরের বাচ্চারাও কিন্তু এখন অনলাইনে থাকে, তাদেরকে খোঁজে, তাদের পার্সোনাল ইনফরমেশন দেখে, দেখে বোঝার চেষ্টা করে যে তাদের পারিবারিক ব্যাকগ্রাউন্ড কী, তাদের কিসে তারা খুশি হয়, কিসে তারা কষ্ট পায়। এর পরবর্তীতে তারা তাদের সাথে ইন্টিমেসি ডেভেলপ করে, ক্লোজ হয়ে যায় এবং তাদের বিশ্বাস অর্জন করে। এবং এই ট্রাস্ট যেটা বলা হয় যে আপনার এই ট্রাস্ট অর্জনের মধ্যে দিয়ে, ফ্রেন্ডশিপের মধ্যে দিয়ে আলটিমেটলি তাদের গোল হচ্ছে সেক্সুয়াল অ্যাবিউজ, এটাকে বলা হয় চাইল্ড গ্রুমিং। এবং এটা আসলে এটা এটা একটা বিপজ্জনক পর্যায়ে চলে গেছে এই মুহূর্তে। যেটা বলছিলাম যে এনএসপিসি ওরা আইডেন্টিফাই করছে যে প্রায় আপনার 400 কাউন্সিলিং ওদের করতে হয়েছে গত বছরে, এবং এটা অনেক সময় প্রকাশও হয় না, প্রকাশও হয় না। এটা আরেকটা প্রবলেম হচ্ছে, এটা ওভারসিজ থেকেও হয়ে থাকে। যেমন বিবিসিতে কিছুদিন আগে একটা রিপোর্ট ছিল যে দুইজন কুয়েতি ব্রাদার্স, তারা আমার কাছে স্পেসিফিক রিপোর্টটা হচ্ছে টু ব্রাদার্স হু ওয়ার্ক টুগেদার টু ইউজ দ্য ইন্টারনেট টু সেক্সুয়ালি অ্যাবিউজ 110 চিলড্রেন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইনক্লুডিং 78 ব্রিটিশ চিলড্রেন। সো ওভারসিজও করছে, সেক্ষেত্রে অ্যাকচুয়ালি এটা মানে প্রতিরোধ করার উপায়টা কি? এটা আসলে একটা অ্যালার্মিং রিপোর্টে যেটা আপনি বললেন বিবিসির, আপনি দেখেন এখানে বলা হচ্ছে যে দুইজন, অনলি টু পার্সন ফ্রম ওভারসিজ, হাউ 78 ব্রিটিশ চিলড্রেন, 78 ব্রিটিশ এবং অল টুগেদার 110 ইনক্লুডিং কান্ট্রিজ ফ্রম ইউরোপ, আমেরিকা, ইভেন আফ্রিকা। তাহলে আপনি চিন্তা করেন যে স্ট্যাটিস্টিকটা আমি দিলাম যে বলা হচ্ছে যে 7.5 মিলিয়ন চাইল্ড প্রিডেটর, এটাকে কিন্তু বলা হয় যে চাইল্ড প্রিডেটর। তারা চিলড্রেনদের খুঁজছে, তাদের ক্লোজ ফ্রেন্ড হয়ে যাচ্ছে, তারা অ্যাডাল্ট, চিলড্রেনরা সেটা বুঝতেছে না, আলটিমেটলি তারা ভিকটিম হবে। তো 7.5 মিলিয়ন যে চাইল্ড প্রিডেটর অনলাইনে আছে, তার মানে আলটিমেটলি তারা আমাদের কিন্তু ইন্টারনেটের ভিতর দিয়ে চলে আসছে, আমাদের ঘরে তাদের অ্যাক্সেস আছে। তো আপনি দেখেন দুইজন যদি 110 জনকে ভিকটিম করতে পারে, তাহলে 7.5 মিলিয়ন যদি থেকে থাকে, এটা আগের স্ট্যাটিস্টিক্স, তার মানে আমাদের চিলড্রেনরা অত্যন্ত একটা বিপদের মুখেই আছে। তো আমার মনে হয় যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যেটা বললাম যে প্যারেন্টসদের সচেতনতা, এইটা হলো ফার্স্ট লেভেল অফ প্রোটেকশন। কারণ একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে যে আমাদের ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটিতে দেখবেন যে প্যারেন্টসরা বিজি, বাবাও হয়তো চাকরি করতেছে, মাও হয়তো চাকরি করতেছে,
বাচ্চাদের সময় দেওয়ার মতো কেউ নাই। আমরা ধরে নিচ্ছি যে স্কুলে, যেহেতু ইউকের এডুকেশন সিস্টেম খুবই চমৎকার, এখানে হাই কোয়ালিফাইড টিচার থাকে, সাইকোলজিস্ট থাকে, তারা সবভাবে কিন্তু চাইল্ডদের অ্যানালাইসিস করে। কিন্তু প্যারেন্টসদের যেটা মানতে হবে যে তারাই কিন্তু ফার্স্ট টিউটর আমাদের কিডসদের জন্য বা চিলড্রেনদের জন্য। ফার্স্ট টিউটর হচ্ছে প্যারেন্টস, মা বাবার উপরে বড় শিক্ষক কেউ নাই। কাজেই এথিক্যাল শিক্ষাটা কিন্তু তাদেরকেই দিতে হবে, যেটা এথিক্স বা আমাদের নৈতিকতা। ইভেন ইসলামিক আমরা যদি মেনে চলি অনুশাসন, সেখানে কিন্তু বলছে যে এভাবে আসলে এক্সপোজ করা বাচ্চাদের, ছোটবেলা থেকে যদি তাদেরকে ইসলামিক ভাবধারাটা দেওয়া যায়, প্যারেন্টস যদি দিতে পারে, তাহলেও একটা পজিটিভ এফেক্ট আসবে। হ্যাঁ, এটা আসলে যেটা বললাম যে এথিক্স বা নৈতিক শিক্ষা যেটা, এইটা ছাড়া কিন্তু এই অনলাইন আপনার এ ধরনের চাইল্ড গ্রুমিং বলেন, সাইবার বুলিং বা অনলাইন সেক্সুয়াল অ্যাবিউজ, এগুলা নৈতিকতা শিক্ষক শিক্ষা ছাড়া এগুলা স্টপ করা কোনো মতেই সম্ভব না। আচ্ছা সরি, আমাদের অনুষ্ঠানের আসলে আমরা শেষ পর্যায়ে চলে এসেছি, তো আমাদের একটু সংক্ষেপ করতে হবে। আমি আপনার কাছ থেকে এই পর্যায়ে জানতে চাইব কিভাবে, কি ধরনের টেকনিক্যালি জ্ঞান থাকলে বা কম্পিউটারে ইভেন বলেন ওয়াইফাই বা কিভাবে, আমি একটু টেকনিক্যালি যেতে চাচ্ছি, আচ্ছা আমাদের প্যারেন্টসদের মিনিমাম কি জানা থাকলে তারা হেল্প করতে পারে বাচ্চাদের আচ্ছা এই ধরনের অ্যাবিউজ থেকে। আপনি তো পাশাপাশি পোস্ট গ্রাজুয়েশন করছেন অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে, আপনার সাবজেক্ট হচ্ছে স্টাডি ইনফরমেশন সিকিউরিটি, সো আপনার ভিউটা কী হবে এক্ষেত্রে? আসলে এই প্রোটেকশনটা যেটা বললাম যে নৈতিকতার শিক্ষাটা জরুরি, কিন্তু প্লাস কিছু টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট কিন্তু অলরেডি হয়ে গেছে। কারণ যারা মাল্টিন্যাশনাল বিভিন্ন কোম্পানি, যারা আইটি জায়েন্ট, উইন্ডোজ, মাইক্রোসফট, এরা সবাই কিন্তু অলরেডি কিন্তু এটার একটা সলিউশন কাছাকাছি চলে গেছে। তো আমি সেটা নিয়ে একটু বলি যে আমরা কিন্তু আলটিমেটলি ইউজ করি উইন্ডোজ অপারেটিং সিস্টেম। তো আপনি যদি উইন্ডোজ অপারেটিং সিস্টেমই ধরেন, তো এখানে কিন্তু প্যারেন্টাল কন্ট্রোল একটা আছে, এবং উইন্ডোজ 2007 বা 8-এ এই কন্ট্রোলটা অনেক পারফেক্ট। অনেক পারফেক্ট মানে হচ্ছে যে আপনি যখন উইন্ডোজের অ্যাকাউন্টটা, মানে আপনি যখন উইন্ডোজে লগ ইন করবেন, আপনার একটা আইডি পাসওয়ার্ড থাকছে, সেটা হচ্ছে অ্যাডমিন পাসওয়ার্ড এবং আইডি, আপনার অ্যাক্সেসিবিলিটি সবচেয়ে বেশি যে কারণে আপনি অ্যাডমিন। তা আমি রিকমেন্ড করব যে আপনারা চিলড্রেনদের যদি কোনো ল্যাপটপ ইউজ করতে দেন, তাহলে অবশ্যই আপনাকে প্যারেন্টাল কন্ট্রোলে যেতে হবে এবং তাদেরকে চাইল্ড অ্যাকাউন্ট করে দিতে হবে। এটা আমরা অনেকেই করি না, আমরা জাস্ট ল্যাপটপ কিনে আনি, তাদেরকে দিয়ে দিচ্ছি ইউজ করতে, এটা কোনো মতেই করা যাবে না। টেকনোলজি আছে, আপনাকে সেটা ইউজ করতে হবে। আপনার চাইল্ড অ্যাকাউন্ট ওপেন করেন, তাহলে সব কন্ট্রোল করা যাবে। যেমন যেটা হবে যে আপনার চাইল্ড যখন লগ ইন আইডি পাসওয়ার্ড ইউজ করে ওখানে লগ ইন করবে, সে কোন কোন সাইট ভিজিট করতেছে সেটার হিস্ট্রি আপনি দেখতে পাবেন। আর একটা জিনিস হচ্ছে গেমিং, অনলাইন গেমিং, আপনি দেখবেন যে বিভিন্ন ধরনের গেম আছে, ওখানে কিন্তু অনলাইন চ্যাটিং করা যায় স্ট্রেঞ্জারদের সাথে, সেটাও কিন্তু চাইল্ড গ্রুমের একটা বড় কারণ। তো কোন কোন গেমস তারা খেলছে বা কী কী অ্যাপ্লিকেশন তারা ডাউনলোড করছে, পুরো হিস্ট্রি আপনি দেখতে পারবেন। শুধু দেখা না, আপনি যেটা করতে পারেন, আপনি কন্ট্রোল করতে পারেন, আপনি তাদের অ্যাক্সেসিবিলিটি কন্ট্রোল করেন যে এই এই সাইটগুলো তারা অ্যাক্সেস করতে পারবে না, এবং একই সাথে এই এই অ্যাপ্লিকেশন তারা ডাউনলোড করতে পারবে না। অ্যাট দ্য সেম টাইম আর একটা অপশন আছে, হলো যে আপনার টাইম ম্যানেজমেন্ট, আপনি লিখে দিতে পারেন যে হ্যাঁ, উইকেন্ডে যেহেতু আপনি বাসায় থাকছেন 10টা থেকে 5টা, রাতে ইউজ করতে দিলেন না, বা উইক ডেজে যেহেতু স্কুল টাইম, আপনি হয়তো 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত অফ রাখলেন, এই সমস্ত কন্ট্রোল করা যায়, তারা অ্যাক্সেস করতে পারবে না। এই আমার মনে হয় এই কন্ট্রোল মেকানিজম, আমার মনে হয় যে আমাদের কমিউনিটির উচিত এ ধরনের ওয়ার্কশপ করা যে কীভাবে অপারেটিং সিস্টেমে চাইল্ড অ্যাকাউন্ট ওপেন করা যায় এবং সেটা কন্ট্রোল করা যায়, মনিটর করা যায়, তাদের অ্যাক্টিভিটি রিভিউ করা যায়, অ্যাক্সেস কন্ট্রোল করা যায়। এইটা আমার মনে হয় ফার্স্ট সলিউশন। এর বাইরেও আরও কিছু টেকনিক্যাল সলিউশন আছে, আপনি যদি এক্সপ্লিসিট কন্টেন্ট আলা ওয়েবসাইটগুলো ব্লক করতে চান ফর যে কোনো ব্রাউজারের জন্য, কিছু আইপি অ্যাড্রেস চেঞ্জিং এর ব্যাপার আছে, আমরা যদি ভবিষ্যতে সময় পাই তাহলে টেকনিক্যালি আমরা সেটা আমাদের ইকরা বাংলার দর্শকদের দেখানোর চেষ্টা করব আর কি। আচ্ছা, এক্ষেত্রে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রায়, আমি জানতে চাইবো আপনার কাছে কিভাবে ধরেন কমিউনিটি লিডার এবং আমাদের মসজিদের ইমামরা এক্ষেত্রে ভূমিকা পালন করতে পারে। আমি তো এটা আসলে যেহেতু একটা, এটা একটা বিরাট বড় ধরনের প্রবলেম হয়ে গেছে এই মুহূর্তে, এটা হাইড করার কিছু নাই, এটা নিয়ে লজ্জিত হওয়ারও কিছু নাই, এই ধরনের ব্যাপারগুলো নিয়ে আমাদের এখন খোলামেলা আলাপ করতে হবে, এবং সেটা আমাদের মসজিদের ইমামরাও করতে পারে, কমিউনিটি লিডাররাও করতে পারে। আমার মনে হয় যেটা হতে পারে যে কিছু ওয়ার্কশপ অ্যারেঞ্জ করা যেতে পারে, যেখানে কমিউনিটি লিডাররা থাকলো, মসজিদের ইমাম বা অন্যান্য ধর্মীয় লিডাররা থাকলো, প্লাস আইটি এক্সপার্টরা থাকলো, ওখানে খোলামেলা আলোচনা হোক, হাতে কলমে শেখানো হোক, খুব বেশি তো কঠিন কিছু না, জাস্ট প্যারেন্টাল কন্ট্রোল বা বেসিক কিছু টেকনোলজি, কিছু সাজেশন,
এগুলা এ ধরনের কিছু জিনিস আমার মানে প্যারেন্টদের নিয়ে এবং একই সাথে চিলড্রেনদের নিয়ে এ ধরনের ওয়ার্কশপ অ্যারেঞ্জ করা খুব জরুরি এখন। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, অনুষ্ঠান আমাদের আসলে এখানেই শেষ করতে হচ্ছে। আমরা ভবিষ্যতে আবার একই বিষয় নিয়ে হয়তো আলোচনা করব যদি আমাদের সেক্ষেত্রে সুযোগ হয়। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা এখানে শেষ করছি। পাশাপাশি আপনি এই অনুষ্ঠানটি পুনঃপ্রচার দেখতে পাবেন আগামীকাল সোমবার দুপুর 1:30 এবং আমাদের ইউটিউব চ্যানেল ইকরা বাংলা টিভিতে আপনি দেখতে পারেন। যদি এক্ষেত্রে আমাদের কোনো কোয়েশ্চেন থাকে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন। আমাদের ইকরা বাংলা চ্যানেলের ওয়েবসাইটে গিয়ে আপনি ইমেল অ্যাড্রেস খুঁজে পাবেন। ধন্যবাদ আপনাদেরকে। ধন্যবাদ দর্শকদের।